স্কুলের দুজন প্রধান শিক্ষক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহত দিলেও শিক্ষা আধিকারিকের নির্দেশ মানতে নারাজ প্রধান শিক্ষক তৈবুর রহমান বড়ভুইয়া। চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে হাইলাকান্দি শিক্ষা বিভাগের বকরিহাওর এমভি স্কুল থেকে। এ নিয়ে সরব হয়েছেন খোদ স্কুল পরিচালন কমিটি এবং স্থানীয় অভিভাবকরা। আজ সময় মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি জানান, বিগত কয়েক বছর ধরে ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন তৈবুর রহমান বড়ভুইয়া, কিন্তু বিগত দিনে ছাত্রছাত্রীদের মিড ডে মিল বন্টনে অনিয়ম সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক তৈবুর রহমানের বিরুদ্ধে। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উচ্চপদস্থ আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ করলে প্রধান শিক্ষককে প্রধান শিক্ষকের পদ থেকে বদলি করে একই স্কুলের সহকারী শিক্ষক মাসুম আহমেদকে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। এমসি সভাপতি জানান, গত 4 মে হাইলাকান্দি শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ রায়ের স্বাক্ষরিত একটি নোটিশ বের হয়। সেই নোটিশে বলা হয়েছে বকরিহাওর এমভি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব সহকারী শিক্ষক মাসুম আহমেদকে সমজে দেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক তৈবুর রহমান বড়ভুইয়া এই নোটিশ থেকে মানতে নারাজ। এ নিয়ে স্কুলের শিক্ষার পরিবেশ লাঠে ওঠার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শীঘ্রই প্রধান শিক্ষক তৈবুর রহমানের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানান এসএমসি সভাপতি সহ অন্যান্যরা। আমার নাম হলিসুর রহমান, আমি বকরিহাওর এমভি স্কুলের প্রেসিডেন্ট। আচ্ছা, বিগত আমি দায়িত্ব হওয়ার পরে প্রেসিডেন্টই দায়িত্ব হওয়ার পরে প্রধান শিক্ষকের লোক হিসাব কিতাবে বার বাদে আমার নামকে প্রিপেলও দেন না, আমার অ্যাকাউন্ট বই নিয়ে আমার দেখাই না, হিসাব কিতাব টোটালি দিতে রাজি না। এই পজিশনে গিয়ে একটার পর একটা উল্টাপাল্টা করুন। হ্যাঁ, নামকে দেয় আমার। হ্যাঁ, এই যেমন নামকে দা এই যেমন নামকে দেয় না, সেমন নাম মোলা তৈবুর রহমান বড়ভুইয়া। আচ্ছা, এই ও তো হিসাব কিতাব দিন না, ও দিমু দিই আর কইয়া আজকে তারিখ করবা কালকে দইবা, ওই অবস্থা করে 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 লাস্টে বাউন্ড হইয়া সরকারের আশ্রয় নিতে তৈয়ার হইল। ও তারপরে এসএমসির সব এসএমসির মেম্বার বল জমিয়া কাগজপত্র লিখে সরকারের কাছে পেশ করলাম, এবং আরও শিক্ষক আসেন এরাও কাগজপত্র সরকারের কাছে দেবো হইল। দেওয়ার পরে গিয়া সরকারে তো মাঝখানে গ্রহণ করলা, দফায় দফায় সারেরও নিলা, আমরারেও নিলা, নিয়ে মাথামাতি করার বাদে বাদে সারা বলছেন 10-15 দিন পর্যন্ত ইলেকশনের আগ পর্যন্ত তুমি তাইন ধৈর্য ধরো, তাহলে চলো, তারপরে আমরা ডেলিভারি তাদের ব্যবস্থা করিয়া দিব। এই কথা হওয়ার বাদে ও আমরা ধৈর্য ধরে উঠে আইসি, তো সারালে মিলছি, এখন কাগজ আইসে শিক্ষকের কাছে আবার বাদে তাই রিসিভও দিন না, হিসাব কিতাবও দিন না, চার্জকও ছাড়িন না, না ছাড়িয়া তে তাই কোনো অভিযোগ দিবা, তে আরও খালাকে বুঝার আছে, তে আমারে তুমি তাই গ্রামের সারা মিলিয়া আমারে যদি আপুসে কইতায় তে আমারে আমি হরিয়া গেলাম গে এই সেই, ও মানে একটা মাত এক সেকেন্ড এক নমুনে থাকা। বকরিহাওর এমভি স্কুলের অভিভাবক হিসাবে আমি বলি আর যে আমার যে তৈবুর স্যার বড়ভুইয়া টাইম গত ইয়ারও 70,000 টাকা মানে আমরা সিগনেচার মারিয়া দিয়েছি তাই উঠাইছিল, উঠাইয়া মানে একটা ল্যাট্রিন করার লাগি, কিন্তু তাই স্যারে এটা ল্যাট্রিন খরচুন না, শুধু কালার মারিয়া 12,000 টাকা দিয়ে বাকি সব পয়সা তাই উঠাই লিয়ে গেছে কালার মারিয়া মত। আমি বকরিহাওর এমভি স্কুলের ভাইস প্রেসিডেন্ট, আমার ফ্যামিলি হাসিনা বেগম, এনর ওয়াইফ আমি। এই স্কুল নিয়া বিগত দিন আমি বহুত দিন আমি এখানের পরিচালনা করছি, খাটনি কাটিছি, বাইরে থেকে আমরা হেডমাস্টার যাইনো আইন তানোর দ্বারস্থ, আমরা এসএমসি হওয়ার পরে এসএমসিরে কোনো রেসপন্স দেন না, এসএমসিরে কোনো দাম দেন না, আইলে আরও তুড় বিতুড় করি মাতেন যে স্যার এটা ইলা কি এটা ইলা কি। এই যে বর্তমান আমরা তৈবুর রহমান লস্কর বড়ভুইয়া এনর রিপেয়ারিংয়ের ইনফ্রাস্ট্রাকচারের 1,000 টাকা আসলো, 76,000 টাকা অফিসে দিছে, দেওয়ার পরে আমরা এসএমসিরে ডাকিছেন, ডাকার পরে তাই আমরারে গ্রাম তাই আমরারে একটা স্ট্যান্ডার মারাইছেন, স্ট্যান্ডার মারানির পরে তাই এত আমরা কইছি স্যার আপনি ওটা করেন, আপনি সুন্দর শিক্ষক হিসাবে আপনি করিয়া যাইন গিয়া, তবে বর্তমান আমরা আপনাই নাইছেন, আপনার ধরে নিবেদন করিয়া আনছি, আপনার তো ফটোটা মারিয়া নিবা, আমরা স্কুলের বর্তমান আমরা যে রিপেয়ারিং করছে খাজর যেগুলা টাকাটা দিয়েছেন এইগুলা টাকা 8টা না 9টা টিন বর্তমান আপনি এখানে গণিলে আপনার ফাইলিবা, আর
আমরা দরজা জানালার তাই আমরা দিয়ে আমার লগের মেম্বার সকল আসেন যে দরজা খুলল দরজা জানালো আসেন তা লাগানি লাগে থাও লাগাইছেন না এই টাকাগুলো তারা কিতা কাজও লাগাইছেন তাও উদাও করে লাইছেন কত টাকা এরপরে কত টাকা 76,000 টাকা নতুন বানানি লাগি আছে প্রথমে তো কইয়া নিছো যে ঠিক আছে রিসিপ দিবা ঠিক আছে মাসুক কালকে আমি দিয়া দিব কালকে দিব কইয়া পরের দিন কইলা আচ্ছা এরপর দিন দিব এরপর দিন কালি পরের দিন মানে তারিখ করতে তা হয় আজকে দিব কালকে দিব আমি এখন তাহলে আমার জুনিয়র সিনিয়র স্যার আমি তাহলে কিছু কইছি না বলে স্যার ঠিক আছে কালকে দিয়া দিব তাই নিজে কইছি ঠিক আছে আমি পরশু দিন দিয়া দিব কালকে দিয়া দিব এবার মানে বাড়ির গিয়েও ফোন করেন বলে মাসুক আই যাও তুমি তোমার ঘরে আমি দিলে আমি চার্জ এরপরে আধা ঘন্টা ঘরে আবার কই বলে না এখন আর আইলাম আমি বাইরে গিয়ে দিয়া তাতে স্ক্যান কপি দিছ হ্যাঁ এখন তো স্ক্যান কপি দিছি তো আপনি কই বলে স্ক্যান কপি আমি তো অরিজিনাল কপি দিছি তাই নি নেওয়ার সময় ভুল করে লিছেন স্ক্যান কপি লিয়ে নিছেন ঠিক আছে আমি তো এটা রিসিভ লিতাম না তাই হোটেল লিয়ে গেছি তো এখন মেইনটা কার কাছে মেইনটা এখন তো তাই নিছেন না এখন নিছেন তাহলে আপনি এটা তাই কই নিছেন না কেন জানি না আমি কপিটা কত তারিখ আছে অর্ডার কপিটা আপনার এখন আমি তো বিদায় নিচ্ছি পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।